দেশে করোনায় আরও দশ জনের মৃত্যু হয়েছে মোট প্রাণহানি ঘটল সাতাশ হাজার আটশো একজনের নতুন শনাক্ত দুশো তেতাল্লিশ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় ষোলো হাজার অষ্টাশি জনের নমুনা পরীক্ষা হয় এতে শনাক্তের হার এক দশমিক পাঁচ এক শতাংশ এ পর্যন্ত শনাক্ত পনেরো লাখ ছেষট্টি হাজার নশো সাতজন একদিনে সুস্থ হয়েছেন পাঁচশো চৌত্রিশ জন মোট সুস্থ পনেরো লাখ তিরিশ হাজার তিরাশি জন মৃত্যুর হার এক দশমিক সাত সাত শতাংশ সুস্থতার হার সাতানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ